হ্যালো জনগণ কী অবস্থা সবার নতুন বাংলাদেশে আপনাদেরকে বিজয়ী শুভেচ্ছা নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন নতুন কথা হবে এতদিন কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারেনি কারণ আসলে বাংলাদেশে সেই রকম কোনো পরিস্থিতি ছিল না যে বিনোদন জগৎ নিয়ে অনেকেই কথা বলবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না আপনারা সবাই জানেন পুরো বাংলাদেশ জানে বহির্বিশ্ব জানে যে লাস্ট একটা মাস বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্ররা কি পরিমাণ একটা সংকটময় সময় পার করেছে কি একটা ক্রান্তি লগ্নে তারা দাঁড়িয়েছিল বাঁচা মরার একটা লড়াই ছিল আমাদের উনিশশো একাত্তরের পর সবচেয়ে বড় সবচেয়ে বড় আন্দোলন সবচেয়ে বড় বিক্ষোভ ছিল এই দুই হাজার চব্বিশের জুলাইয়ের এই আন্দোলন এইটা আসলে কোটা সংস্কার নিয়ে আন্দোলনটা শুরু হয় এই কোটা সংস্কার এই সিম্পল একটা জিনিসকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই বড় করে ফেলেছিল এতটাই গায়ের জোর দেখিয়ে ফেলেছিল এতটাই সরকারি ক্ষমতার অপব্যবহার করেছিল যে বাংলাদেশের সাধারণ জনগণের সাধারণ স্টুডেন্টরা মানে এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে শেষমেশ তার পতন ঘটিয়ে ছাড়ছে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং আপনারা এখন সবাই জানেন আসলে বলার কিছু নাই নতুন করে আমাদের ছাত্র সমাজ আমাদের জেনারেশন কি করে দেখালো ভাই এই জেনারেশনকে সবাই বলতে এরা আসলে কিছু পারে না এরা এদের মধ্যে দেশপ্রেম নাই এরা সময় শুধু বিদেশ যাইতে চায় ইউরোপ যাইতে চায় বিদেশে স্যারেল হতে চায় এরা পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে নেশাগ্রস্ত মাদকাসক্ত এদের দিয়ে কিচ্ছু হবে না ভাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই জেনারেশন কি করতে পারে আর কি করতে পারে না নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে নতুন স্বাধীনতার জন্ম দিয়েছে তো যাই হোক গত পঁচিশ ছাব্বিশ দিন আসলে এমন একটা পরিস্থিতি ছিল যে মিডিয়া নিয়ে কথা বলার মতো কোনো সুযোগ ছিল না একজন মানুষ হিসেবে কেউ মিডিয়া নিয়ে কথা বলে নাই কোনো অন্যান্য কোনো প্ল্যাটফর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ ছিল প্রতিটা মানুষ তার নিজ নিজ প্রোফাইলে নিজেদের পিক পোস্ট করতেও দ্বিধাবোধ করেছে পোস্ট করে নাই সোজা কথা এমন একটা পরিস্থিতি থেকে আসলে ভিডিও দেওয়া তো সম্ভব ছিল না আমাদের পেজ থেকে বা শাকিব খানকে নিয়ে যারা অল টাইম কথা বলে আমরা যারা কথা বলি তারাও কখনোই সাকিব শাকিব খানকে নিয়ে পর্যন্ত কথা বলি নেই ভাই কথা বলার মতো কিছু ছিল না তো শাকিব খান তার যত কাজ ছিল তার ফিল্মের যত আপডেট তার দরদ মুভির যত আপডেট সব কিছু কিন্তু বন্ধ করে দিয়েছিল তো সবাই আসলে কোনো না কোনোভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম এই আন্দোলনের সাথে আমি বা আমরা অনেকে হাজার হাজার লক্ষ কোটি জনতা লক্ষ কোটি স্টুডেন্ট এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল আমরাও ছিলাম আগামীতে আমাদের আগামী প্রজন্মের কাছে গর্ব করে বলতে পারব যে আমরা এই জেনারেশনটা বুক ফুলিয়ে বুক পেতে দিয়ে বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি স্বৈরশাসকের পতন ঘুরিয়েছি তো সব শেষে বিজয় আসার পর আসলে বিক্ষোভের দিন বা বিজয়ের দিন যেদিন আসলে একজন স্বৈরশাসক পালিয়ে যায় যেদিন আসলে সংসদ অকেজো হয়ে যায় গণভবন অকেজো হয়ে যায় সেদিন আসলে কি হবে এটা তো সবাই জানে একটু মানুষ বেশি উল্লাস করতে গিয়ে এটা ওরা নিয়ে আসবে শেখ হাসিনা যেমন ধরেন কিছুদিন ধরে খুব বেশি কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ লুট করতেছে সংসদ ভবনে গণভবনে শাড়ি চুরি টিস্যু পর্যন্ত সব কিছুই নিয়ে আসতেছে আরে ভাই এটা আসলে আপনার নেগেটিভলি কেন দেখতেছেন মানুষ তো একদিনে নিয়ে আসছে দেখেন না গতকাল যারা সব কিছু নিয়ে আসতেছে তারা ফেরতও দিছে আবার আজকে সংসদ একদম পরিষ্কার তো ছাত্ররাই সব কিছু পারে জনসাধারণ একটু অতি উৎসাহী হয়ে সব কিছু করতেই পারে এসব কিছু করতে পারে সে কাছ ওই জিনিসগুলো যদি ওরা না নেই তো আপনারা কী করতেন ওইটা দিয়ে ওইটা কে ব্যবহার করত তো তারা স্মৃতি হিসেবে রাখতেই পারে এটা গণভবনে যে কেউ কখনো ঢুকতে পারে না তো আর পারবে না সরকার গঠনের পর থেকেও আর পারবে না সংসদে কেউ ঢুকতে পারবে না তো একটা দিন এটা করেছে তো অনেকেই অনেক বেশি বেশি অবশ্য করে ফেলেছে সেটাকে আমরা আসলে নিন্দা জানাই তো যাই হোক এটা আসলে এতটাও নেগেটিভলি নেওয়ার কিছু নাই কিন্তু এই যে এখন একটা দেশ ট্রানজিশন পর্যায়ে রয়েছে মানে এখন সরকার নেই এখন আইনের অনুশাসন নেই পুলিশ নেই প্রশাসন নেই এই যে একটা সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার যারা করতেছেন এই সুযোগকে কাজে লাগিয়ে যারা লুট করতেছেন বিভিন্ন ভাই গতকালই নিউজে আসছে যে বাংলাদেশের প্রায় বাষট্টি হাজার গ্রামে লুট হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে বিভিন্ন বাসাবাড়িতে হামলা হচ্ছে এগুলো আসলে কে করতেছে এটা কিন্তু বাঙালি বোঝে জানে যে কে করতেছে যারা গত পনেরো বছর ধরে কথা বলতে পারে নাই বাক স্বাধীনতা পায় নাই তারা একদিনে এই বাক স্বাধীনতা পেয়ে যে বিজয় উল্লাসটা আপনার যেভাবে নেগেটিভলি যেভাবে করতেছেন যে প্রেজেন্টেশনটা আপনাদের দেখাইতেছেন এটা আপনাদের জন্যই ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে আপনাদের মনে রাখতে হবে যে ছাত্র সমাজ সাধারণ জনতা কি করতে পারে জনগণের যে ক্ষমতার উৎস জনগণের যে সকল শক্তির উৎস এটা কিন্তু প্রমাণ আবার হয়ে গেছে তো আপনাদের এটা মনে রেখে আপনাদের দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এখন একটা শাসককে হটিয়ে দিয়ে একটা দেশ দেশত্যাগ করতে বাধ্য করে পতন ঘটিয়ে আর একটা শাসককে আমরা বসাবো এমনটা বোকা আমাদের ভাইবেন না আপনারা যদি একদিনে এমন কিছু করতে পারেন লুটতরাজ ভাঙচুর এইসব কিছু খুন হত্যা রাহাজানি শুরু করতে পারেন তাহলে আপনারা সরকারে আসলে কী করবেন ভাবেন তো জনগণ কিন্তু আপনাদের উপরে নজর রেখেছে জনগণ কিন্তু জানে আপনাদের আগের ইতিহাস জানতেছে এখনকার ইতিহাস এখন আপনারা কি করতেছেন তো এখনই সাবধান হয়ে যান আপনাদের বলি এই যে সরকার নেই আইন নেই পুলিশ নেই প্রশাসন নেই ভাইবেন না আপনারা পার পেয়ে যাবেন এই জন্য করতেছেন এখন কয়েকদিন করেন খুব দ্রুত সরকার গঠন হচ্ছে আমাদের অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়ে যে তার আইনের অনুশাসন চালু করবে সেখানে কিন্তু আপনারা পার পাবেন না আপনাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে তো যাই হোক আপনারা এসব কিছু করবেন না আর বাংলাদেশে যে লুট্তরাষ্ট চলতেছে যে সংখ্যালঘুদের উপরে হামলা ভিন্ন ধর্মী মানে ইসলামের বাইরে ভিন্ন ধর্মী যা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের উপাসনালয়ে ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা ভাঙচুর এইগুলো আসলে কারা করতেছে এটাও কিন্তু সাধারণ জনগণ বোঝে যে তারা চাইতেছে দেশে একটা অস্থিরতা তৈরি করতে তারা যেহেতু ক্ষমতায় নেই তাদের নেত্রী যেহেতু দেশ পলায়ন করেছে তারা যেহেতু এখন আর আজীবনের জন্য তারা নিষিদ্ধ হতে চলেছে আজীবনের জন্য তারা আর ক্ষমতায় আসতে পারবে না তারা তাদের আর কোনো ক্ষমতা নেই তারা চাইতেছে দেশটাকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিতে সাধারণ জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে এটা কিন্তু ভাই আপনাদের সংখ্যালঘু যারা রয়েছেন বা ভিন্ন ধর্মী যারা রয়েছেন তারা সহ পুরো বাংলাদেশের সবাইকেই বুঝতে হবে যে আসলে এগুলা কারা কেন করতেছে আর এইটার নিরাপত্তার জন্য মাদ্রাসার বলেন জামায়াত শিবির বা সাধারণ জনতা যার যার গ্রামের হিন্দুদের বা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো পাহারায় নেমে গেছে আপনারা দেখছেন যারা আপনাদের উপাসনালয় বা ধর্মীয় এই যে প্রতিষ্ঠান এইগুলো যারা পাহারা দিতে পারে তারা কীভাবে আপনাদের উপরে লুটতারাস করবে কীভাবে আপনাদের উপরে হামলা করবে এটা কমন সেন্সের ব্যাপার তারপর হচ্ছে আপনার সাধারণ ছাত্রছাত্রী বিজয়ের দিনের পর থেকে মানে পাঁচই আগস্টের পর থেকে ছয় আগস্ট থেকে যে যে ভূমিকা তারা রাখতেছে সরকার গঠনে বা যে ভূমিকা তারা রাখতেছে দেশ পুনর্গঠনে আপনারা এটা ভুলতে পারবেন না তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে তারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে যার যার এলাকা তারা পরিষ্কার করতেছে যত ভাঙসু রয়েছে সেগুলো পরিষ্কার করতেছে মেরামতের কাজ চলছে দেখেন তারাই কিন্তু করতেছে ভাই ছাত্রীদের হাতেই দেশ নিরাপদ ছাত্রছাত্রীরাই দেশ গর্বের এরাই আগামী প্রজন্মের কান্ডারি আমরাই আগামী বাংলাদেশ তো আসলে সবাই যার যার জায়গা থেকে অংশগ্রহণ নেন পরিচ্ছন্ন কর্মসূচি চলছে পুনর্গঠন কর্মসূচি চলছে যার যার বিশ্ববিদ্যালয় যার যার কলেজ যার যার স্কুল যার যার এলাকা রাস্তাঘাট বাজার সব কিছু আপনারা আপনাদের দায়িত্বেই এটা করতে হবে আমরাও এটাই করব ইনশাআল্লাহ সবাই এটাই করবেন এবং খেয়াল রাখবেন যার যার গ্রামে যে যাতে এই যে যারা লুট করতেছে যারা সন্ত্রাসী তারা যেন হামলা করতে না পারে এই দুর্বৃত্তরা যাতে হামলা করতে না পারে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে এটা আপনাদের শক্ত তাদের প্রতিরোধ করতে হবে এটা আপনারা সজাগ থাকেন যে পর্যন্ত আইনের অনুশাসন আবারও প্রতিষ্ঠা না হচ্ছে এই পর্যন্ত আপনাদের নিজেদের জিনিস নিজেদের রক্ষা করতে হবে আশেপাশের লোকজনও আপনাদের হেল্প করবে সবার সহযোগিতায় কিন্তু আমরা শাসক হটাইছি সবার সহযোগিতায় আবার দেশ আমাদের ঠিকঠাক করতে হবে আমাদের স্বাধীনতা যেন প্রশ্নবিদ্ধ না হয় এটা আপনাদের খেয়াল রাখতে হবে তারপর কিছু ভণ্ডদের কথা বলি আমাদের যখন আন্দোলন চলে ভাই এই আন্দোলনে কত মানুষ কত ছাত্র জনতা ভাই শহীদ হয়েছে গুলি খেয়েছে আন্দোলন করতে গেছে মার খেয়েছে জেলে গেছে কত কি কিন্তু আমাদের দেশের ইনফ্লুয়েন্সার সোকল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই কথা বলে নাই সরাসরি সংযুক্ত ছিল অনেকেই তাদের আমরা কখনো ভুলবো না তাদের জনগণ দেখেছে হ্যাঁ এর মধ্যে আপনারা বিগ সেলিব্রিটিদের মধ্যে যদি বলতে চান মানে ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সালমান মোহাম্মদ মুক্তাদি উনি সরাসরি যুক্ত ছিল সরাসরি আন্দোলনে ছিল এর মধ্যে আপনার দুইজনের কথা বলি মানবতার ফেরিওয়ালা একটা হচ্ছে ফারাজ করিম চৌধুরী আর একটা হচ্ছে তৌহিদা ফ্রিদি তৌহিদা আফ্রিদি ফারাস করিম চৌধুরী তিনি আসলে একদিক থেকে ভালো আর দিক থেকে খারাপ অন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে তিনি ছিলেন না কিন্তু এই যে এই ব্যাপারগুলোতে ছাত্র আন্দোলন তার বাবা ছিলেন ভাই সরকারি মানে সরকারের এমপি তার বাবা ছিলেন আওয়ামী লীগের এমপি তিনি কীভাবে কথা বলবেন কিন্তু আমরা এখানেই আমাদের প্রশ্ন আপনি যদি এতই মানে ন্যায়বোধধারী হন আপনার মধ্যে যদি এতই ন্যায়বোধ থাকে আপনি যদি এতই মানবতার ফেরিওয়ালা হন আপনি কেন ছাত্রদের পক্ষে আসতে পারলেন না আপনার বাপের ওই শিকল ভেঙে ওই সরকারি শিকল ভেঙে কেন আপনি নিজে বেরিয়ে আসতে পারলেন না তারপরে এখন আপনার মাকে নিয়ে এসে লাইভে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন মানে এটা নিয়ে অনেক ট্রল হয়েছে আপনাদের মানুষ চিনে রাখছে ভাই ছাত্র জনতা সাধারণ মানুষ আপনাদের চিনে গেছে তারপর আফ্রিদির কথা বলি আফ্রিদি তার মাই টিভি তার মাই টিভি কখনোই ছাত্রদের পক্ষে কথা বলেনি তিনি সরকারের পা চেতে গেছে সবসময় এই আফ্রিদি তার পারিবারিক কারণে তিনি কথা বলে নাই আফ্রিদি মানুষের পাশে তিনি থাকে নাই তার পেস ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন তাহলে তিনি কত বড় হারামি চিন্তা করেন এখন আমার লাইভে এসে কান্নাকাটি শুরু করছে কান্নাকাটি করে বলতেছে আমি এটা করছি ওটা করছি আমরা এই উকিলের কাছে গেছি এই অফিসে গেছি ছাত্রদেরকে সারানোর জন্য ছাত্রদের চিকিৎসার জন্য মানে তারা নাকি গোপনে এইসব করছে হ্যাঁ কিন্তু আমরা আন্দোলন চলা অবস্থায় কখনোই দেখলাম না যে আসলে কোনো ছাত্র সেই সময় জেল থেকে বের হয়ে আসছে আমরা কোনো হাসপাতালেই দেখলাম না যে তারা গেছে ভাই তারা সেলিব্রিটি তারা যদি কোনো হাসপাতালে যাইতো ছাত্রছাত্রীদের সাহায্যে যদি যাইতো তারা ভিডিও না করলেও কেউ না কেউ ভিডিও করে ফেসবুক এটা দিতই আমরা এটা জানতামই ইন্টারনেটের যুগে এইটা আসলে গোপন রাখার কোনো মানে মানেই হয় না মানে গোপন থাকবেই না ভাই আপনাদের নাটক আমরা জানি আপনারা কি করতে পারেন আমরা জানি আপনাদের জনগণ কখনোই ভুলবে না আপনি ঘোষণা দিয়েছেন আপনি ইউটিউবে আসবেন না টিকটকে আসবেন না ইত্যাদি আসেন না ভাই আপনাদের দরকার নাই তো নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা গঠন করব নতুন বাংলাদেশে শুধু ন্যায়বোধ যাদের আছে তারাই থাকবে যারা বেইমান যারা জাতির সাথে বেইমানি করে যারা যারা মানবতার ফেরিওলা নামে মানে ভণ্ডামি করে তাদের আমরা চাই না আপনারা আইছেন না জীবনে আপনাদের মানুষ আর চায় না যেখানেই বের হবেন ভাই সাবধানে বের হবেন দেশের বাইরে আছেন দেশে আসলে সাবধানে এসেছেন ঠিক আছে আপনাদের কিন্তু জনগণ কখনোই ভুলবেও না ছাড়বেও না মনে রাইখেন তো এই হচ্ছে অবস্থা যাই হোক এখন থেকে আবার নতুন করে সব কিছু শুরু হবে আপনারা সবাই দেশের পুনর্গঠনে রেগে যান প্রবাসী ভাই যারা রয়েছেন আপনারা সবাই এখন একযোগে ভাই আপনারা যেভাবে আন্দোলনকারীদের সহযোগিতা করেছেন আমাদের ভাইরা যখন শহীদ হয় তখন আপনারা যে প্রতিবাদটা করে তুলেছেন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে যে যুদ্ধ আপনারা ঘোষণা করেছিলেন আপনাদেরকে স্যালুট জানাই আপনাদের অবদান এই জাতি বাঙালি জাতি বাংলাদেশ কখনোই ভুলবে না আপনাদের এই যুদ্ধ রেমিটেন্স যুদ্ধ কখনোই ভুলবে না এখন আপনাদের সময় এখন আপনারা আবার বাংলাদেশের পুনর্গঠনের জন্য রেমিটেন্স পাঠাবেন একযোগে রেমিটেন্স পাঠাবেন দেশের আমরা পুনর্গঠন করব। এই দেশ ইসলামের আলোকে চলবে এই দেশ কুরআনের আলোকে চলবে ইসলাম প্রতিষ্ঠা হবে এই দেশে আর কোনো কোনো চাটুকারদের জায়গা হবে না কোনো অপরাজনীতির জায়গা হবে না কোনো অরাজকতার সৃষ্টি হবে না আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন যে সমন্বয়করা কথা বলতেছেন দেশ গঠনের জন্য রাষ্ট্রপতির সাথে বা তিন বাহিনীর প্রধানের সাথে যারা এই কাজের যারা দায়িত্বে রয়েছেন তাদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা রয়েছে তারা আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন আমরা সেই বাংলাদেশকে নতুনভাবে সাজাব কোনো জায়গায় কোনো দুর্নীতি চলবে না কাঁচা বাজার বলেন যে কোনো বাজারে যে কোনো বাজারের ক্ষেত্রে কোনো মানে ঊর্ধ্ব চড়া দাম চলবে না যেখানে চড়া দাম চাবে সেইখানে কানের নিচে আপনারা বসিয়ে দেবেন সেইখানে আপনারা প্রতিহত করবেন ছাত্র জনতা এক জায়গায় হয়ে সেই গুলার প্রতিহত করবেন কারণ এখন কোনো সিন্ডিকেট নেই এখন এমপি মন্ত্রী কোনো সিন্ডিকেট নেই যে আপনারা দাম বাড়িয়ে দেবেন সব কিছু স্বাভাবিক হবে তো যাই হোক এখন থেকে নতুন করে কথা বলা শুরু করব শাকিব খানকে নিয়ে দেশ নিয়ে নতুনভাবে বাক স্বাধীনতা নিয়ে আমরা এখন কথা বলবো তো সাকিব খানের অনেক আপডেট এর মধ্যে টুকটাক এসেছে কিন্তু সেটা নিয়ে আসলে অতটা আলোচনা আমরা করা হয়নি কারণ সেরকম পরিস্থিতি ছিল না আপনারা জানেন তো এখন আবার শুরু হবে আমাদের দরদের মুক্তির প্ল্যান পিছিয়ে গেছে আবার নতুন একটা ডেট আসবে এর মধ্যে শাকিব খান গোল্ডেন ভিসা পেয়েছেন এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী কোনো কন্টেন্টে এই পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই যার যার এলাকায় একটা সুষ্ঠু সংগঠন গড়ে তুলুন যে সংগঠনে কাজ থাকবে তাদের সংখ্যালঘুদের সাহায্য করা সংখ্যালঘুদের বাঁচানো তাদের ধর্মীয় উপাসনালয় বাঁচানো যাতে কোনো অরাজকতার সৃষ্টি না হয় কোনো সন্ত্রাস যাতে হামলা করতে না পারে কোনো লুটতোলা যাতে না হয় আমাদের স্বাধীনতায় কোনো প্রশ্নবিদ্ধ যাতে না হয় আমার স্বাধীনতার উপরে যেন কোনো প্রশ্ন না ওঠে